بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্ত অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দর্শক মণ্ডলী, আজকে সংক্ষিপ্তভাবে একটি বক্তব্যের জবাব দেওয়ার জন্য এসেছি, আর তা হচ্ছে গত কয়েকদিন থেকে আপনারা দেখছেন বিষয়টি, আর সেটা নেটেও বেশ ভাইরাল। কয়েকদিন আগে এনায়েতুল্লাহ আব্বাসি উনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়ে প্রসঙ্গক্রমে আহলে হাদিস সালাফি আলেমদের এবং আহলে হাদিস সালাফি যারা বাংলাদেশে রয়েছে তাদের বিরুদ্ধে খুব কটু মন্তব্য করেছেন এবং এমন কথা বলেছেন যে তারা মুসলমানই নয়, এরকম তার বক্তব্যটি আপনারা শুনেছেন। আমি সংক্ষিপ্তভাবে তার কিছু কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি দর্শক মণ্ডলী, আপনারা দীর্ঘদিন থেকে দেখে আসছেন যে বিদাতি যারা রয়েছে, যারা মাঝহাবি রয়েছে, তারা আহলে হাদিস সালাফি আলেমদের বিরুদ্ধে প্রতিনিয়ত লেগে আছে। আমরা যথাসম্ভব চেষ্টা করি সেগুলোর কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দেওয়ার জন্য, কিন্তু তারপরও এক শ্রেণীর আহলে হাদিস সালাফি ভাইরা রয়েছে যারা এসব বিদাতি আলেমদের খুব মহব্বত দেখায়। তাদের উপরে কিছু ভালো গুণ যদি তাদের মধ্যে পাওয়া যায় তাহলে তাদের উপরে এতটা মানে বিমোহিত হয়ে পড়তে হবে, এতটা আকর্ষিত হতে হবে, এই জিনিসগুলো কেন আসলো আমি বুঝি না। দেখেন আজকে যারা এনায়েতুল্লাহ আব্বাসির বক্তব্যের উপরে প্রভাবিত ছিল কিছুদিন আগে, এই যে নাস্তিকদের সাথে লাইভে টক শোতে আলোচনা করার কারণে যে প্রভাবিত হয়েছিলেন আহলে হাদিস কিছু ভাইয়েরা, আজকে দেখেন তো কি অবস্থা। আজকে সে আহলে হাদিস সালাফি আলেমদের, সালাফি যারা ব্যক্তি রয়েছে তাদেরকে কিভাবে করে ভাসিয়ে দিচ্ছে, আপনি কি বুঝতে পারছেন? আপনি একথা মনে রাখবেন যে যারা আহলে হাদিস সালাফি বিদ্বেষী তারা সবসময় বিদ্বেষ রাখবেই, সামান্য দু একটি ভালো কথা পেলেই আপনি তার দ্বারা আপনি প্রভাবিত হবেন এটা আমরা কখনোই কামনা করি না। তো এনায়েতুল্লাহ আব্বাসি সে অনেক শিক্ষিত মানুষ, তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, তারপরও তিনি যেসব কথাগুলো বলেছেন এগুলো কোরআন হাদিস ভিত্তিক কোনো কথা নয়, এবং তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কোনো শিক্ষিত মানুষের মুখ দিয়ে বের হবে এটা কখনো আশা করা যায় না। কয়েকটা কথার জবাব দিই। তিনি বলেছেন যে লামাজহাবিরা ভণ্ড, বাংলাদেশে তারা ইহুদি এজেন্ট বাস্তবায়ন করার চেষ্টা করছে। এটা কি একটা মিথ্যা অপবাদ নয় যে লামাজহাবিরা ভণ্ড? ভণ্ড কাকে বলে, আপনি কি হিসাবে এটা বললেন, আর আমরা কিভাবে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে এটা আপনি বুঝিয়ে দেন তো দেখি। আসলে থুথির জোর থাকলে কি সব কিছু হয়ে যায়, নাকি মঞ্চ পেলে এগুলো করতে হয়? আমি তো বুঝি না যে এগুলো কেন করবেন। আপনি আপনার মতো দাওয়াতি কাজ করেন, আমরা আমাদের মতো দাওয়াতি কাজ করি, দেখেন আমাদের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো ভুল আছে কিনা, সেগুলো আপনি আমাদেরকে সংশোধন করে দেন। কই, নাই তো, সেগুলো দিচ্ছেন না তো আপনাদের পক্ষ থেকে, তো সেগুলো আমরা পাচ্ছি না। তো এইভাবে না করে আপনি আহলে হাদিস সালাফি আলেমদেরকে এইভাবে করে ভাসানোর চেষ্টা করবেন, এ কাজটা আমরা কখনো আপনার কাছে কামনা করিনি। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য হেদায়েত কামনা করছি। আহলে হাদিস সালাফি আলেমদের এবং সালাফি যারা রয়েছে তাদেরকে আপনি ইহুদি প্রমাণ করার চেষ্টা করেছেন। তো আমি বলতে চাই যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন যে আহলে হাদিসের চেয়ে উত্তম দল আর এই পৃথিবীতে নাই।
ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ এই কথা নকল করেছেন তার শারফ আসহাবুল হাদিস এর 27 পৃষ্ঠার মধ্যে। এছাড়া ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন এই শারফ আসহাবুল হাদিসের মধ্যে রয়েছে মিজানের মধ্যে রয়েছে প্রথম খণ্ডের 62 পৃষ্ঠা ইদা রাআইতু রাজুলুন মিন আসহাবুল হাদিস ফাকানি রাআইতুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, যখন আমি কোন আহলুল হাদিস ব্যক্তিকে দেখি তখন আমি যেন সরাসরি জীবিত অবস্থায় থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। তা আপনি কার উপর অপবাদ দিচ্ছেন? ইহুদি খ্রিস্টান এরা তো মুসলমানদের আজীবনী শত্রু, আপনারও শত্রু, আমাদেরও শত্রু। আমাদেরকে আমরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা লালিত পালিত নয়, আমরা তাদের দ্বারা প্রভাবিত নাই, তাদের আমরা সর্বোচ্চ বিরোধিতা করি। আপনাকে সামনে দেখাচ্ছি আমি। তারপরে দেখেন এরপর ইমাম আরেকজন ইমাম বলছেন লাউলা হাদি ইয়াসাবা আহলা হাদিসরা যদি না থাকতো, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বলছেন যে লাউলা হাদি ইয়াসাবা যদি আহলা হাদিসরা না থাকতো তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। যে সুনান গ্রন্থ আপনি পড়েন বা পড়ান সেই সুনান গ্রন্থের লেখক আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি বলছেন এই কথা, তার এই কথা খণ্ডন করেন আপনি। তারপরে মুসান্নাফ ইবনে আবি শাইবা রাহমাহুল্লাহ, মুসান্নাফ ইবনে আবি শাইবার লেখক যিনি তার দাদা ইমাম ইব্রাহিম, তিনি বলছেন ইদা ফাসিকুহুম খায়রু মিন আবিদ গায়রিহিম, যে কোন দলের ভিন্ন কোন দলের কোন আবেদ ব্যক্তির চাইতে আহলে সুন্নাতুল জামাত আহলে হাদিসের মধ্য থেকে যারা ফাসিক রয়েছে তারা হচ্ছে উত্তম। তো এইরকম কথা যদি তারা বলতে পারে আপনি কি, আপনি কেন এভাবে বলবেন? আপনার কাছে আমরা এগুলো কামনা করি না। দেখেন ইমাম তিরমিজি রহিমাল্লাহ হাদিস বর্ণনা করছেন 2192 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুরু মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে যারা যাদের বিরোধিতা করার জন্য চেষ্টা করবে কিয়ামত পর্যন্ত, কিন্তু বিরোধীরা তারা বিরোধিতা করে কিছু করতে পারবে না, হকপন্থী দলটা কিয়ামত পর্যন্ত এভাবে থেকে যাবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করছেন তার ওস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহকে যে এই দলটি কারা, তখন তিনি বলছেন হুম আসহাবুল হাদিস, তারা হচ্ছে আহলুল হাদিস। তা আপনি আহলুল হাদিসকে গালি দিচ্ছেন, হকপন্থী দলকে আপনি গালি দিচ্ছেন কেন? আপনি যে বলছেন এটা ইহুদি খ্রিস্টানদের এজেন্ড বাস্তবায়ন করছে, তাহলে বলেন যে ইমাম বুখারীর ওস্তাদ তারা ইহুদি ছিল, বলেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ছিল বলেন, নাউযুবিল্লাহ, কেন আপনি এভাবে বলেন কেন? আবার আপনি বলছেন, আপনি আবার বলার চেষ্টা করছেন যে লামাজাবিদের এলেম নাই, লামাজাবিরা জ্ঞানহীন, এলেম নাই তাদের, এলেম আছে কি না সেটা আপনি এখনো বুঝতে পারেননি? লামাজাবি যাদেরকে আপনি বলছেন আহলে হাদিস সালাফি আলেমদেরকে আপনি বলছেন যে তাদের কোনো এলেম নাই, এলেম আছে কিনা এখনো আপনি বুঝতে পারেননি? কোরআন হাদিস কারা বেশি চর্চা করে? আপনার সামনে তো যেসব শ্রোতারা থাকে, যেসব দর্শকরা থাকে, সেসব শ্রোতা দর্শক তারা তো আপনার কথাই কথাই ঠিক ঠিক বলে, তারা কি বুঝে, কি বুঝে তারা বলছে? আর আহলে হাদিস যারা শ্রোতা জনগণ রয়েছে তাদের দিকে দেখেন, যদি আপনি অন্ধের চশমা পড়ে থাকেন তাহলে আপনি আলো দেখতে পাবেন না। তো এই জন্য বলছি পবিত্র কোরআন এবং সহি হাদিস দিয়ে আপনাকে দেখতে হবে। এরপরে আসেন, তারপরে বলছেন যে তাদের স্বরূপটা হচ্ছে ইহুদিদের মতো, নাউযুবিল্লাহ, তা ইহুদিদের মতো বুঝাতে চেয়েছেন যে তারা দাড়ি লম্বা করে রাখে, আহলে হাদিসরা দাড়ি লম্বা করে রাখে, এই জন্য তারা ইহুদি, নাউযুবিল্লাহ, ইহুদিদের মতো নাকি আমরা দাড়ি রাখছি, ইহুদিরা নাকি এভাবে নাবি পর্যন্ত লম্বা দাড়ি রাখে। আচ্ছা, কয়দিন আগে একটা দেখলাম ফেসবুকে যে খুবই লম্বা দাড়ি একজন মুরব্বি, অনেক বড় দাড়ি। আচ্ছা বলেন তো আহলে হাদিসের মধ্যে এরকম কারো দাড়ি আছে কেন? আপনি কি কি হিসাবে বলেন এটা? আহলে হাদিসদের মধ্যে এইরকম কারো দাড়ি নাই, আপনাদের মধ্যে থেকে এইরকম দাড়ি আছে, এখন বলেন কি বলবেন? আর আপনি যে এই অপবাদটা দিলেন, কিয়ামতের দিন জবাব দিতে হবে, কিয়ামতের দিন বিচার দুইবার হবে না একবারই হবে, কিয়ামতের দিন জবাব দিতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি অপবাদ দিয়েছেন। এই অপবাদের
প্রাশ্চিত্য আপনাকে অবশ্যই করতে হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা না হাদিস বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহফুর শাওয়ারিব ওয়া আফুল লিহিয়া, তোমরা মোচকে ছোট করো, দাড়িকে লম্বা করো। এটা কার কথা? সহিহ বুখারীতে হাদিস রয়েছে। তারপরে দেখেন আরেকটি হাদিস রয়েছে খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। অন্য হাদিস রয়েছে যে খালিফুল মাজুস, তোমরা অগ্নি পূজকদের বিরোধিতা করো। ওয়া ফররুল লিহিয়া ওয়া আহফুস সাওয়ারিব, তোমরা দাড়িকে লম্বা করে ছেড়ে দাও এবং মোচকে ছোট করো, গোপকে ছোট করো। তো দাড়িকে লম্বা করে ছাড়ার মাধ্যমে, মোচকে ছোট করার মাধ্যমে মুশরিকদের বিরোধিতা করা হয়, অগ্নি পূজকদের বিরোধিতা করা হয়। এর মাধ্যমে ইহুদি হয় না। যদি আপনার কথা অনুযায়ী ইহুদি হতো তাহলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন তিনি নিজে ইহুদি হয়ে যেতেন, নাউযুবিল্লাহ। আপনি যে কথাগুলো বলছেন একটু হিসাব করে বলতে হবে। আমি যে হাদিসগুলো বললাম সহিহ বুখারীর মধ্যে রয়েছে 5892, 5893, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 259 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে রয়েছে 4654 নম্বর হাদিস, মিসকাতের 379 নম্বর হাদিস, রিয়াজুস সালিহীন 1212, 1213 নম্বর হাদিস। বিস্তারিত বিবরণ রয়েছে, খুলে দেখে নেবেন। এরপরে আসেন, আপনি আরো যে কথাগুলো বলেছেন সেগুলোর বিষয়ে আরেকটু কথা বলি। আপনি বলেছেন লা মাযহাবীরা যা বলছে তাতে সন্দেহ হয় যে আসলে তারা মুসলমান কিনা। আচ্ছা, এটা কিসের জন্য? তো কি এমন সন্দেহ আপনার ভিতরে কাজ করছে যে তারা মুসলমান কি মুসলমান নয় আপনার সন্দেহ হয়ে যাচ্ছে? কি এমন বিষয় আপনি দেখতে পেলেন? কথা বললে একটু হিসাব করে বলা দরকার। আপনার এই কথাগুলো আমরা কামনা করি না। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি এই কথাগুলো কেন বলবেন? আমরা মুসলমান নই মানে আপনি কি দেখে বলছেন? যদি আমরা মুসলমান হই আর আপনি যে কথাটা বললেন এটা যদি সঠিক না হয়, তা আপনি এখানে বলেছেন যে তারা মুসলমান কিনা সন্দেহ রয়েছে। তারপরে বলেছেন যে আমরা নাকি মোরতাদ, আমরা নাকি জিন্দিক, এইভাবে আপনি বলেছেন। তো যদি এটা না হয় তাহলে কি হবে? তাহলে কি হবে এটা বলেন। যদি আমরা এমনটা না হই তাহলে এটার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা হাদিস রয়েছে তাতে তো বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কাফের, ফাসেক বা কোনো গালি দেয় তাহলে সেই গালিটা যদি সঠিক না হয়, সেই গালির উপযুক্ত যদি না হয় ওই ব্যক্তি, তাহলে গালি দাতার উপরে এই গালিগুলো বর্তাবে। আপনি যদি আমাকে কাফের বলেন, আমি যদি কাফের না হই তাহলে আপনি যে কাফের বলার কারণে এই কাফের কথাটা আপনার উপরেই বর্তাবে, আপনি কাফের হয়ে যাবেন। তো এগুলো একটু হিসাব করে বলতে হয়। আমি যে হাদিস বললাম সহিহ বুখারীতে রয়েছে 3508, 4045, 6104 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 51, 60, 61, 2587, আবু দাউদ 4687, তিরমিজি 2637, ইবনে মাজাহ 2319 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 4673, 4731, 5015, 5057, 5237, 5790, 5878, 5897, 6244, 7164, 9956, 10325, 20954 এবং 21061 নম্বর হাদিস। আপনি খুলে দেখুন, যদি কথা না মিলে তখন আমার বিচার হবে, কিন্তু যদি কথা সঠিক হয় তাহলে আপনি কোন হিসাবে এটা বললেন? এটা আপনি বলার অধিকার রাখেন কোত্থেকে? সেটা আমার প্রশ্ন। আপনি কেন এগুলো বলবেন? এরপরে দেখেন, বলেছেন যে বাংলাদেশে নাকি আহলে হাদিস সালাফি আলেমদের পক্ষ থেকে শিরক কুফরির ব্যাপারে কোনো বক্তব্য নাই, শিরক কুফরির বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। আরে আমি তো দাবি করতে পারি যে বাংলার জমিনে আহলে হাদিস সালাফি আলেমরাই শিরক বিদাতের ব্যাপারে, কুফরির ব্যাপারে সবচাইতে বেশি সোচ্চার, সবচাইতে বেশি কঠোর বক্তব্য দেয়। আপনি কি বক্তব্য দেন? আপনার চাইতে কঠোর বক্তব্য দেয় আহলে হাদিসরা। আপনি কি হিসাবে বলেন, কি দেখে আপনি বলেন? সালাফি আলেম, আহলে হাদিস আলেমরা শিরকের ব্যাপারে যতটা বলে আপনার তেমন কোনো বক্তব্যই পাওয়া যায় না। আপনাদের যারা আলেম রয়েছে তাদের কোনো বক্তব্যই পাওয়া যায় না শিরক বিদাতের ব্যাপারে, কুফরির ব্যাপারে
কুসংস্কারের ব্যাপারে যত বক্তব্য আহলে হাদিস সালাফি আলেমরা দেয় এইরকম বক্তব্য আপনাদের মধ্যে নাই, মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? এরপরে আসেন, তারপরে বলেছেন যে কোরআনের সাথে বেয়াদবি করা হয় অথচ তাদের কোনো বক্তব্য নাই। কোরআনের সাথে বেয়াদবি করা হয় মানে গত কয়েকদিন আগের এই যে মন্দিরের মধ্যে যে কোরআন রাখা হলো সেটা নিয়ে বলছেন, যদি এটাই বলে থাকেন তাহলে জেনে রাখেন আহলে হাদিস আলেমরাই প্রথম বক্তব্য দিয়েছে, আপনারা বক্তব্য দিন না, আপনাদের কোনো বক্তব্য দেখতে পাওয়া যায় না। আহলে হাদিস আলেমরাই বক্তব্য দিয়েছে, আমি নিজে বক্তব্য দিয়েছি, এই ব্যাপারে বক্তব্য রয়েছে আমাদের, আপনি কিভাবে আমাদেরকে অপবাদ দেন? আশ্চর্য বিষয়, অপবাদ শুধু মুখে যা আসবে তাই বলে দিবেন এমনটা করলে হবে না। আমরা নাকি আর একটা অপবাদ দিয়েছেন, আমরা নাকি হিন্দুদের ব্যাপারে সমবেদনা জানিয়েছি কিন্তু নিরীহ মুসলমান যারা শহীদ হয়ে যাচ্ছে তাদের বিষয় নাকি আমরা দোয়া করি না, এটা একটা মিথ্যা অপবাদ, এতে কোনো সন্দেহ নাই। এত সব মিথ্যা অপবাদ আপনি দিচ্ছেন কি মানুষের বাহবা পাওয়ার জন্য? বলেন তো যে আল্লাহকে খুশির জন্য বলছি আমি, বলেন যে আল্লাহকে খুশির জন্য আমি বলছি। তারপরে বলেছেন যে আমাদেরকে নাকি পয়সা দেয় লন্ডন, ফ্রান্স, জার্মানি, এগুলো থেকে নাকি আমাদের জন্য পয়সা আসে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, অত বলে আপনাদের মতো মানুষগুলোর মুখ থেকে এসব কথাগুলো বের হয়, আর কেউ এগুলো বলে না। আপনারাই বলতে পারেন যে আহলে হাদিস সালাফি আলেমরা এই এই তারা এভাবে করে বেতন পায়, তারা প্রতি মাসে এভাবে করে বেতন পায়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি এটা সত্য না হয় তাহলে কিয়ামতের দিন অবশ্যই জবাব দিতে হবে, প্রস্তুত থাকেন সেই দিন জবাব দেওয়ার জন্য। দেখেন তারপরে বলেছেন যে আপনারা নাকি প্রকৃত আশিক রাসূলের, কি আশ্চর্য, রাসূলের প্রকৃত আশিক, রাসূলের উপর মিথ্যা অপবাদ দিয়ে নাকি রাসূলের প্রকৃত আশিক হওয়া যায়, আস্তাগফিরুল্লাহ আতুবিলাহ। তারপরে দেখেন যে সাহাবিদের নাকি আমরা সমালোচনা করি, ওলি আউলিয়াদের নাকি আমরা সমালোচনা করি, ইমাম আবু হানিফার নাকি আমরা সমালোচনা করি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কেমন করে হয়? সাহাবিদের সমালোচনা করা নিষেধ, এই মর্মে হাদিস আমরা পালন করি, সাহাবিদের কোন সাহাবির ব্যাপারে একজন সালাফি আলেম একজন আহলে হাদিস আলেমের কোন বিরূপ বক্তব্য রয়েছে এইরকম একটা বক্তব্য আপনার কাছে চাই, খুঁজে বের করে দিবেন। কোন ওলি আউলিয়া কোন সালাফের ব্যাপারে এইরকম আমাদের কোনো বক্তব্য রয়েছে এইরকম একটা বক্তব্য খুঁজে দিতে হবে। আপনি বলেছেন যে সালাফি আহলে হাদিস আলেমরা এরা হচ্ছে জিন্দিক, আহলে হাদিসরা এরা হচ্ছে জিন্দিক, এরা হচ্ছে নাস্তিক, এটা বললেন, আগেই আপনাকে বলেছি যে যদি এটা সঠিক না হয় এটা আপনাকে নিতে হবে, হিসাব করে কথা বলতে হয়, আপনাকে এটা নিতে হবে, প্রস্তুত থাকেন। তারপরে বলেছেন যে আমরা নাকি আহলে খবিস, আপনি আমাদেরকে আহলে খবিস বলছেন। আচ্ছা আহলে খবিস মানে এটা আমাদের বলার কারণ কি? এটা আমাদেরকে বলে আপনি কি বুঝাতে চাইলেন? আমি যদি এখন একটু প্রমাণ করার চেষ্টা করি যে আহলে খবিস আসলে কারা, তাহলে তো এটা বড় পর্যায়ে চলে যায়। তারপরে একটু বলি যে আপনারা যে আমাদেরকে আহলে খবিস বলছেন, এবার দেখেন হাদিসের মধ্যে নিষেধ রয়েছে কুকুরের বিনিময় গ্রহণ করা, এটা হাদিসে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। এবং যে ব্যক্তি কুকুরের বিনিময় গ্রহণ করবে তাকে হাদিসে খবিস বলা হয়েছে। অথচ দেখেন যে হানাফি মাজহাবের ফতোয়া আলমগীর 3 নম্বর খণ্ডের 115 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, ইযা যাবাহা কালবাহু ওয়া বাআ লাহমাহু জাযা, কুকুরকে জবাই করে তার মাংস বিক্রি করা বৈধ। এটা হচ্ছে হানাফি মাজহাবের ফতোয়া। তাহলে খবিস কে? এবার বলেন খবিস কে? 2 নম্বরে দেখেন হাদিসে বেশ্যার উপার্জনকে হারাম বলা হয়েছে, এইরকম উপার্জনকারীকে বলা হয়েছে খবিস। এই খবিস এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার দেখেন যে হানাফি মাজহাব এ ব্যাপারে কি বলে, রদ্দুল মুখতার 24 নম্বর খণ্ডের 256 পৃষ্ঠায় বলা হয়েছে যে জেনাকারী নারী চুক্তির ভিত্তিতে জেনার বিনিময় হিসেবে যা কিছু গ্রহণ করবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে তা সবকিছু হালাল। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, এগুলো ফতোয়া দেওয়া হয়েছে। তারপরে দেখেন হাদিসে যা কিছু হারাম সেগুলোকে খবিস বলা হয়েছে আর যা কিছু হালাল সেগুলোকে বলা হচ্ছে তৈয়িব। এবার আরেকটু দেখুন,
হাসিয়াত তাহাবি এর 64 পৃষ্ঠার দুররে মুখতারের বরাত দিয়ে বলা হয়েছে, নারীদের লজ্জাস্থান হতে নির্গত রতি আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে পবিত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আবু হানিফা এরকম ফতোয়া দিয়েছেন? এগুলো কি? এগুলো তো ওই ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে, পবিত্র কোরআনুল কারিমের মধ্যে। শুকরের মাংসকে রিজ বলা হয়েছে, রিজ মানে নাপাক বলা হয়েছে। তার রিজকে মুফাসসিরগণ খবিস হিসেবে নির্ধারণ করেছেন। তো বাহরুল মাদিদ এ গ্রন্থে বলা হয়েছে, শুকরের মাংস তা নিশ্চয় নিকৃষ্ট অপবিত্র অর্থাৎ খবিস। এরপরে দেখুন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ফতোয়া নকল করা হয়েছে, যে আবু হানিফা রাহিমাল্লাহ থেকে শুকর খাওয়া সম্পর্কে ফতোয়া চাইলে তিনি বলেছেন শুকর খাওয়াতে কোনো সমস্যা নেই। এটা কার ফতোয়া? আহলাদিসের ফতোয়া? আহলাদিস এই ফতোয়া দিয়েছে প্রত্যেক কাফের ব্যক্তিকে খবিস বলা হয়। হয়তো আপনি ওই হিসাবে আমাদেরকে বলতে চেয়েছেন, কিন্তু প্রত্যেক কাফের ব্যক্তিকে খবিস বলা হয়েছে। এবার দেখেন হানাফি মাজহাবের ফতোয়া কি, কাফেরদের মসজিদে হারামে প্রবেশে অসুবিধা নেই। বলছে কাফেরদের মসজিদে হারামে প্রবেশের জন্য কোনো অসুবিধা নেই, অথচ কোরআনুল কারিমের স্পষ্ট আয়াত, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র। ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম, খবরদার তারা যেন মসজিদে হারামে প্রবেশ করতে না পারে। এটা হচ্ছে কোরআনের আয়াত। আর আগেরটা হচ্ছে ফতোয়া, আপনাদেরই ফতোয়া, আপনারা এই ফতোয়া দিয়েছেন। আরো অনেক রয়েছে, বলতে গেলে সময় লাগবে, এতগুলো আমি বাড়াতে চাই না। শেষ কথা একটাই বলতে চাই, যে তওবা করে ফিরে আসুন, ক্ষমা চাইতে হবে। যাদের বিরুদ্ধে আপনি এই কথাগুলো বলেছেন তাদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান, কিয়ামতের দিন অবশ্যই বিচারের কাঠগড়াতে বিচারের সম্মুখীন হয়ে জবাব দিতে হবে যেসব কথাগুলো আপনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাওবা করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।